প্রথমে থাকো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে নোটিফিকেশনটাকে অল করে দিও ক্লিক করে, কারণ কি যত ভিডিও আপলোড করবো ডাইরেক্টলি নোটিফিকেশন চলে আসবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরই ইউটিউব চ্যানেলে। তো এখানে নতুন একটি নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা, অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদা এবং কি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কি ইউনাইটেড ব্যাঙ্ক, এগুলো সব কি একত্রিত হয়ে গেছে। তো এখানে নিয়োগ করতে চলেছে 25 পদে। তো এখানে তার রিলিজ দিন এবং লিস্ট দেওয়া আছে কোথায় কোথায় নিয়োগ করতে চলেছে। তো এখানে নর্মদা, ছোটা উদয়পুর, ভাদরদারা, পঞ্চমহল, তো এখানে নিয়োগ করতে চলেছে। পাশে তার ডেটও দেওয়া হয়েছে এবং কি তার রেজিস্ট্রেশন অফিসও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। মোটামুটি আপনি যখন স্ক্রলিং করবেন তো সেক্ষেত্রে সব এখানে আপনার ডিস্ট্রিক্ট হিসাবে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুরাট, টাপি, ভালসাড, দাদরা, নগর হাভেলি। তো এখানে কিন্তু নিয়োগ করতে চলেছে, তার অপশন অর্থাৎ ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। তো এখানে পাশাপাশি তার ডিটেলসও দেওয়া হয়েছে। তো আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো এলিজিবিলিটিটা দেখে নিন। মিনিমাম আপনাকে দেখতে পাচ্ছেন যে সরকারি হিসাবে ব্যাংকের মাধ্যমে কাজ করেছে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আদার কোয়ালিফিকেশান, এখানে আপনাকে, আপনি যদি কোনো রকমের ব্যাংক এমপ্লয়ার্স না হয়ে থাকেন, তো আপনি যদি কোনো রকমভাবে গ্র্যাজুয়েশন করে থাকেন এবং কি আপনি কম্পিউটারে যদি নলেজ থাকে, এমএস অফিস, ইমেল, ইন্টারনেট, ইটিসি পরদক্ষী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। তারপর এখানে আপনাকে বয়সসীমা হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা নিশ্চয়ই আবেদন করতে চাইবেন। আবেদন করার জন্য আপনাকে কি অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য ডিসক্রিপশানে আমি পিডিএফ ফাইল লিঙ্কটা দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আপনি ডাইরেক্টলি পিডিএফ ফাইলটাকে একটা প্রিন্ট আউট বার করুন। প্রিন্ট আউট বার করার পরে আপনি এটাকে আবেদন করে নিন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাফিক্স ফটোগ্রাফ, তো এখানে আপনি ফটোগ্রাফ বসিয়ে দিন। তো বন্ধুরা তাহলে তো সবই একদম সিম্পলভাবে বুঝতেই পারছেন। প্রথমে আমার নাম লিখে দিন এখানে, ফাদার, হাজব্যান্ড, অর্থাৎ আপনি যদি মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম দিন। এখানে জেন্ডার যেটা লিখতে হবে আপনাকে, ফেল বা ফিমেল। তো এখানে অ্যাড্রেস দিতে হবে, যদি আপনি কারেন্ট স্থানে যেখানে বসবাস করছেন এবং পারমানেন্টে যেখানে থাকবেন সে দুটো একই দিয়ে দিন। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপর আপনার ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। যদি কোনো রকমভাবে আপনি ডিসেবিলিটি হয়ে থাকে, ইওস আর নো, এখানে দিয়ে দিতে পারেন। তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কোনো রকমভাবে এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা কোনো রকমভাবে নেই, তো বন্ধুরা এখানে নেম, অ্যাড্রেস, টু রেফারেন্স দিয়ে দিতে পারেন। তো এখানে পারফরেন্স থ্রি এখানে দিয়ে দিতে পারেন সেই অনুযায়ী। তো এখানে আপনার প্লেস দিয়ে, ডেট দিয়ে, সিগনেচার দিয়ে, তো আপনাকে দেখতে পাচ্ছেন এইগুলো আপনাকে দিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে কপি, আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে, কারেন্ট অ্যাড্রেসের প্রুফ দিতে হবে এবং কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপরে এমপ্লয়ার প্রুফ, আপনি যদি এমপ্লয়ের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনি এরকম কোনো রকমভাবে ব্যাংকের মাধ্যমে এমপ্লয়ের কাজটা করে থাকেন তো সেক্ষেত্রে এখানে জমা দিতে হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন যারা গ্র্যাজুয়েশন আবেদন করবেন তাদের ক্যাটাগরি বিতে ফেলবে, আর যারা এমপ্লয়ার ছিলেন আগে থেকে তাদের ক্ষেত্রে ক্যাটাগরিতে এ। তো ক্যাটাগরি এ যারা আবেদন করছেন তাদের বেতন থাকবে 15,000 টাকার ফিক্সড, আর যারা ক্যাটাগরি বি এর জন্য আবেদন করেছেন তাদের কিন্তু বেতন থাকবে 12,000 টাকা। তো বন্ধুরা নিশ্চয়ই আপনি ভাবছেন ফর্মটা ফিল আপ করে কোথায় জমা দিতে হবে। ফর্মটা ফিল আপ করার পর আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে জমা দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে পোস্টের মাধ্যমে এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা অফলাইনের মাধ্যমে এখানে চলবে, তার জন্য এখানে পোস্টের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো সেই হিসাবে আপনি যদি কোনো রকমভাবে চাকরি করতে চান বা পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন সেই হিসাবে এখানে আপনার চুজ করে নিতে পারেন আপনার, অর্থাৎ রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর চুজ করে নেওয়ার পর আবেদন করে নিতে পারেন। তো সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেটও লেখা আছে। তো ভিডিওটা এরকমই ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।